খোলা বাজারে যোগান বাড়ায় কিছুটা স্থিতিশীল হয়েছে ডলারের দাম, আর ডলার বাজারে স্বস্তি ফিরতে শুরু করায় অন্য মুদ্রার বাজারও ফিরছে স্বস্তি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডলারের বিপরীতে টাকার মান আরও কমানো উচিত। সেই সঙ্গে খোলা বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোকে নগদ ডলার আমদানির সুযোগ দেওয়ারও পরামর্শ তাদের। আন্তর্জাতিক লেনদেনের অন্যতম মাধ্যম ডলার গেল কয়েক সপ্তাহ ধরেই ব্যাংক রেটের চেয়ে দেশের খোলা বাজারে চড়া দামে বিক্রি হয়েছে এ মুদ্রা, যার প্রভাবে টাকার বিপরীতে বেড়েছে অন্য দেশের মুদ্রার দরও। ডলার বিক্রি করতেছে 97 টাকা 70 পয়সা করে, 97 থেকে 96 এর ভিতরে ওঠানামা করতেছে। তো ডলারের দাম যখন বেড়ে যায় তখন অন্যান্য জিনিসগুলোও বেড়ে যায়। বৃহস্পতিবার খোলা বাজারে ডলার বিক্রি হয় 96 টাকা 50 পয়সা থেকে 97 টাকা 50 পয়সায়, আর সোনালী ব্যাংকে বিক্রির দর ছিল 93 টাকা 45 পয়সা। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো ডলার কেনে 87 টাকা 90 পয়সায়। এক্সচেঞ্জ হাউসগুলো বলছে ডলারের দাম বাড়ায় বেড়েছে সৌদি রিয়াল, ভারতীয় রুপি সহ অন্য মুদ্রার দামও। সৌদি রিয়াল গতকালকে নিয়েছিল 26 টাকা 50 পয়সা, আজকে পাইছিল সেটা 25 টাকা 80 পয়সা। কিছু প্রবাসী লোক ঈদ সামনে করে আসতেছে, এই কারণে আবার সৌদি রিয়ালটা আমরা পাচ্ছি। রিংগিতটা হচ্ছে আমরা 22 করে সেল করছিলাম কিছুদিন আগে, এখন আপনার 21 টাকা 50 পয়সা 60 পয়সা এরকম সেল করতেছে। বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত ছিল আরও আগেই টাকার মান কমানো। অন্য দেশে যদি ডিভ্যালুয়েশনগুলো হয়ে যায় আমাদের দেশে প্রভাব তো আসতে বাধ্য। যেটা করা উচিত ছিল যে গ্র্যাজুয়াল স্লো প্রোগ্রেশন করে করে ডিভ্যালু করা উচিত ছিল টাকা, তাহলে মার্কেটটা সয়ে যেত এবং মানুষের ক্রয় ক্ষমতাও আস্তে আস্তে মানুষের সহ্যসীমার মধ্যে থাকত। হঠাৎ করে অনেক টাকা বেড়ে যাওয়া, এখন যে 40-50% মানুষকে বেশি দিতে হচ্ছে, মানুষের এটা কষ্ট হচ্ছে। সেই সঙ্গে খোলা বাজারের অস্থিরতা কমাতে ব্যাংকগুলোকে নগদ ডলার আমদানি করার সুযোগ দেওয়ার পক্ষেও মত এই বিশ্লেষকের। মানুষ আতঙ্কিত হচ্ছে, কিন্তু এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি মনে করি এনবিআর ব্যাংকগুলোকে, যেই ব্যাংক হোক না কেন, যদি বিদেশ থেকে টাকা আনতে চায়, ক্যাশ ইম্পোর্ট করতে চায়, করতে দেওয়া উচিত। বৈধ চ্যানেলে মার্কেটে সাপ্লাই দেবে, তাহলে এই যে মানুষের যে ট্রাভেল নিডস সেটা আমরা যোগান দিতে পারব। খোলা বাজারে বৈদেশিক মুদ্রার অস্থিরতা কাটাতে এরই মধ্যে আগামী রবিবার থেকে এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য ডলারের একক বিনিময় দর বেঁধে দেওয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।